আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা আমার এই ভিডিও দেখে অথবা বিভিন্ন কোচিং সেন্টার থেকে ভাষা শিখতেছেন অনেকেই, অনেকেই আবার দেশের বাইরে থেকেও ভাষাগুলো শিখতেছেন। তো আপনারা কে কতটুকু শিখলেন, কী রকম শিখলেন, নিজের এই যোগ্যতাটা প্রমাণ করার জন্য তো একটা পদ্ধতি লাগবে, একটা পরীক্ষার দরকার। আর এই কারণে আমি আপনাদের বিভিন্ন ধরনের পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্যই একটা মডেল টেস্ট তৈরি করে রাখছি আর কি। তো ওইটা আমার এক ব্লগ সাইটে দেওয়া আছে, ওই ব্লগ সাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখবেন মডেল টেস্টের ওই লিঙ্কে ক্লিক দিলেই একটা মডেল টেস্ট বের হবে। তো আপনারা শুধু ওই মডেল টেস্ট দিয়েই বের হয়ে চলে আসেন না, ওই ওয়েবসাইটটাতে একটু খুঁজে দেখেন, ওখানে অনেক কিছুই দেওয়া আছে, বেশ কিছু মডেল টেস্ট দেওয়া আছে, কিছু শব্দ অর্থের পরীক্ষা দেওয়া আছে, আরও অনেক বিষয়গুলোই দেওয়া আছে ওখানে, উল্লেখ করা আছে, আপনারা দেখবেন। ওটাও আমার সাইট, আমি ওখানে মোটামুটি আপলোড দিয়ে থাকি। তো আজকে আমরা 27 নম্বর অধ্যায় থেকে আলোচনা করব, 27 নম্বর অধ্যায় পড়ব আর কি। তো 27 নম্বর অধ্যায় দেখুন, এখানে বলতেছে অদিগা আফুসিন্নিকা, অর্থাৎ কোথায় ব্যথা বা কি সমস্যা এইরকম আর কি। এইটা হচ্ছে হেডলাইন, হাকসব মুখপ্রিয়, অর্থাৎ গল্পের মূল প্রতিপাদ্য আর কি। যোগন মালহাগি, অবস্থা কি অবস্থায় আছে এখন, নিজের অবস্থান অবস্থাটা জিজ্ঞেস করা আর কি। জংসাং মুদকো থেদা ভাগি, জংসাং জংসাং মানে হচ্ছে আপনার উপসর্গ, রোগের উপসর্গ, এই রোগের উপসর্গ সম্পর্কিত মুদগ মানে জিজ্ঞাসা আর প্রশ্ন, আর থেদা ভাগি মানে উত্তর করা। এইগুলো নিয়েই মূলত এই আলোচনাটা, এই গল্পটা। মুনবব দেখুন, উমিয়ন আর মিয়ন, এই মিয়ন নিয়ে অনেক আগেই আমি গ্রামার মানে দিয়ে রাখছি আমার গ্রামার অংশে, বেসিকে গিয়ে দেখবেন গ্রামার অংশে এই মিয়ন উমিয়ন এগুলো সম্পর্কে গ্রামার দেওয়া আছে, যে বিয়োগ নিকা সুমনিকা, তারপরে বিয়োগ নিদা সুমনিদা এগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এগুলো অনেক আগে দিয়ে রাখছি আমি। অহই হচ্ছে আপনার শব্দ অর্থ ভাণ্ডার, শব্দ অর্থ ভাণ্ডার দেখুন পিয়ংন, অর্থাৎ হাসপাতাল সম্পর্কিত কিছু শব্দ অর্থ দেওয়া আছে, হাসপাতালের শ্রেণী বিভাগ আর কি। তারপরে ছিরিও, অর্থাৎ চিকিৎসা, চিকিৎসা সম্পর্কে একটা আপনার শব্দ অর্থ ভাণ্ডার দেওয়া আছে। জংব মুনহুয়া, একটা তথ্য একটা গল্প পাবো আমরা, শিক্ষণীয় একটা গল্প পাবো। ওইগুগিন খুল্ল যা সেন্থ জিনজিও আন্নে, অর্থাৎ বিদেশি শ্রমিকদের একটা সেন্টার থাকে, ওই সেন্টারের আন্ডারে কিছু চিকিৎসা সেবা দেওয়া হয় আর সেইটার তথ্য, আর ওই তথ্যগুলো কীভাবে পাবো আমরা, এটাও ওখানে এই গল্পে আলোচনা করা হবে। আসুন আমরা দেখি, দেহওয়া ইল, দেহওয়া ইল এটা 85 নম্বর ট্র্যাকে পাবেন। এখানে রিহান বলবে থুয়ান সি, অর্থাৎ থুয়ান সাহেব, খদনুন খ ওয়ে খুরেয়, অর্থাৎ হাঁটাটা এমন কেন বা কেন এই রকম। খদনুন মানে হাঁটা, খ মানে টা, খদনুনকে ওয়ে খুরেয়, ওয়ে মানে কেন, খুরেয় মানে এই রকম, তাহলে হাঁটাটা বা এইরকম করে হাঁটতেছেন কেন, আমরা বাংলা ভাষায় যেভাবে বলি আর কি। থুয়ান বলতেছে ফালমুগি চুম আফায়ো, অর্থাৎ ফালমুগি মানে পায়ের গোড়ালিটা, চুম মানে একটু, আফায়ো মানে ব্যথা করে। তখন রিহান বলতেছে ফালমুগুন পিন খ আনিয়েও, অর্থাৎ পায়ের গোড়ালিটা, ফালমুগুল মানে পায়ের গোড়ালিটা, পিন খ মস্কে যাওয়ার মতো আনিয়েও নয় কি, এটা জিজ্ঞেস করতেছে যে পায়ের গোড়ালিটা মস্কে যাওয়ার মতো নয় কি। পাল্লি বিয়ংওয়ানে খা বসে, পাল্লি মানে তাড়াতাড়ি, বিয়ংওয়ানে মানে হাসপাতালে, খা মানে খাদার থেকে খা মানে গিয়ে, বসে মানে দেখুন, তাহলে তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে দেখুন, এটা বলতেছে রিহান। থুয়ান বলতেছে ই খুঞ্চয়ে বিয়ংওয়ানি ইসয়, অর্থাৎ
ই মানে এই, খুন ছয় মানে আশপাশে বা কাছাকাছি, বিয়ংওয়ানি হাসপাতাল ইসয় আছে কি? এ প্রশ্নবোধক জিজ্ঞেস করতেছে যে আশপাশে হাসপাতাল আছে কি। রিহান বলতেছে জিহা ছরিয়ক খুন ছেয়ে, অর্থাৎ জিহা ছরিয়ক জিহাছলের স্টেশন যেটা, তার খুন ছয় মানে আশপাশেই জংহং ওই গুয়াগা ইসয় অর্থাৎ অর্থোপেডিক্স বিভাগ আছে। এখন থুয়ান বলতেছে নেইল আচ্ছিমেদ, অর্থাৎ নেইল মানে আগামীকাল, আচ্ছিমেদ মানে সকালেও, আচ্ছিম মানে সকাল, এদো অর্থাৎ সকালেও, সকালেও আফুমিয়ন ব্যথা হলে খা বলকেও অর্থাৎ গিয়ে দেখব। এখন দেখুন এই তথ্যটাই যে হাসপাতালটা কোন জায়গাতে আছে এই তথ্যটা রিহান দেওয়ার কারণে রিহানও কী বললো, ক্ষমাওয়ায় ধন্যবাদ দিল আর কি। নিউ ভোকাবুলারি হচ্ছে খত্তা মানে হাঁটা। এখানে দেখুন অহৈ ইল, অহৈ ইলটা বিয়ংওয়ান অর্থাৎ হাসপাতাল, ন্যাগোয়া সাধারণ বিভাগ বা মেডিসিন বিভাগ, জংহংওয়াইগোয়া অর্থাৎ অর্থোপেডিক্স বিভাগ, ছিগোয়া দন্ত বিভাগ, আনগোয়া চক্ষু বিভাগ, ইবিন হুগোয়া অর্থাৎ নাক কান গলা বিভাগ, ফিবুগোয়া অর্থাৎ চর্ম বিভাগ, সিনবুইনগোয়া অর্থাৎ গাইনি বিভাগ, সোয়াগোয়া অর্থাৎ হচ্ছে শিশু বিভাগ, মুনবক, মুনবক এক, এখানে দেখুন এই যে গ্রামার আর কি, উমিয়ন আর মিয়ন, এটা আমি বলতেছি যে এটা এর আগে দেওয়া আছে, এই মিয়ন মানে লে বোঝানো হয়, লে খাদার, খাদার সাথে দা কাটা যাওয়ার পরে যখন মিয়ন যুক্ত হয় তখন খা মিয়ন মানে গেলে, বৌ মিয়ন মানে দেখলে, এইরকম মগো মিয়ন মানে খাইলে, এই যে বিষয়গুলো এই মিয়ন বা উমিয়ন দ্বারাই এই লে বোঝানো হয়। তো এটা আমার গ্রামার অংশে আগে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। দেহওয়া ই গল্প নাম্বার দুই, এইটা সিআইসি নাম্বার ট্র্যাকে পাবেন। উইসা, উইসা মানে ডাক্তার বলবে, অদিগা আফুসিমনিকা অর্থাৎ কোথায় ব্যথা। থুয়ান বলতেছে অজে অর্থাৎ গতকাল, খিয়েদানেস সিঁড়ি থেকে, নমজিয়স পরে গিয়ে, ফালমুগুল থাচ্ছিয়স অর্থাৎ পায়ের গোড়ালিতে ব্যথা লেগেছে। তাহলে গতকাল অজে খিয়েদানেস নমজিয়স ফালমুগুল থাচ্ছিয়স অর্থাৎ গতকাল সিঁড়ি থেকে পড়ে গিয়ে, ফালমুগুল মানে পায়ের গোড়ালিটায় কী হয়েছে, ব্যথা পেয়েছে, ব্যথা লেগেছে। পুইসা বলতেছে অদিবুপসিদা অর্থাৎ কোথায় দেখি, ইয়গিরুল নুরুমিয়ন অতসমনিকা অর্থাৎ এইখানে নুরুমিয়ন মানে টিপি দিলে, নুরদা মানে টিপি, টিপি দেওয়া, সেখান থেকে মিয়ন মানে ওই যে লে, তাহলে টিপি দিলে অতসমনিকা কেমন লাগে বা কেমন। তখন থুয়ান বলতেছে আহ অর্থাৎ ব্যথা লাগছে, নমু আফায় খুব ব্যথা। উইসা ডাক্তার বলতেছে ফালমুগুল পিয়নে পিয়নেও অর্থাৎ পায়ের গোড়ালিটা মস্কে গেছে, এটা বলতেছে মগ্নুন ইয়াক গোয়া ফাসরুল, মগ্নুন ইয়াক অর্থাৎ খাবারের ঔষধ গোয়া মানে, এবং ফাসরুল মানে লাগানো ব্যথার নাশক টেপ আর কি, ছবাং মানে প্রেসক্রিপশন, হ্যাঁ মানে করে, দীর্ঘসুনিদা দিচ্ছি। তাহলে খাবারের ওষুধের সাথে ফাস কি করতেছে, প্রেসক্রিপশন করে দিচ্ছে, ডাক্তার বলতেছে খুরন দে তবে। ফালমুগুল পিয়সুল তেনুন অর্থাৎ এ পায়ের গোড়ালিটা মুসকে যাওয়ার সময়, মানি খজ্জি মালগো অর্থাৎ মানি মানে বেশি, খত্তা মানে হাঁটা, সেখান থেকে জি মালগো মানে না বোধক নিষেধ আর কি, বেশি হাঁটবেন না, আঞ্জাস বসে, সুয়াইয়া হেয় অর্থাৎ সুয়াইয়া হামনেদা অর্থাৎ বসে বিশ্রাম করতে হবে, খুরিগ এবং চিমজিরুল হ্যা জুনুন খসি জসমনিদা, খুরিগ মানে এবং চিমজিরুল মানে তাপ দেওয়া আর কি, গরম পানি একটা বোতলে তুলেও দিতে পারেন, অথবা এই স্যাঁক দেওয়ার একটা ইয়েই পাওয়া যায়, থলি পাওয়া যায়, ওখানে ওর মধ্যে গরম পানি তুলে আপনার স্যাঁক দেওয়া যায়, আর চিমজিল বাং অর্থাৎ এরকম একটা চিকিৎসার রুমই আলাদা আছে, সেখানে গিয়া চিমজিলের এই সেবাটা পাওয়া যায়। তাহলে চিমজিরুল হ্যা জুনুন খসি জসুমনিদা, এরকম পাও মুসকে গেলে ওখানে
এরকম গরম ছ্যাঁক দেওয়ার, ছ্যাঁক দিলে কি হয় ভালো হয়, ছ্যাঁক দেওয়ার বিষয়টা ভালো। থুয়ান বলতেছে নে আলগে সুমৃদা, হ্যাঁ বুঝতে পারছি, এইটা বললো। এখানে দেখুন ছবাং হাদা অর্থাৎ প্রেসক্রিপশন করা, নতুন ভোকাবুলারি আর কি। অহই ই গল্প নম্বর দুই, চিনরিও অর্থাৎ চিকিৎসা, চিকিৎসার মধ্যে দেখুন ছিরিও হাদা, ছিরিওরুল হাদা চিকিৎসা করা, এই যে চিকিৎসা করতেছে, এই যে টিক দেখেন তীর, এই লোকটা চিকিৎসা করতেছে। জুসারুল মাত্তা অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া, সুসুরুল হাদা, সুসুরুল হাদা মানে অপারেশন করা, ইয়াগুল মগদা ঔষধ খাওয়া, সদগুল হাদা অ্যান্টিসেপটিক লাগানো, আপনার জীবাণুনাশক, জীবাণুমুক্ত করা আর কি। তারপরে ইয়নগরুল ফারদা অর্থাৎ মলম লাগানো, প্যান্তরুল বুদ্ধিদা অর্থাৎ ব্যান্ডেজ লাগানো, এটাও লাগানো, এটাও লাগানো, এটা ঔষধের ক্ষেত্রে ফারুদা, ফারুদা। আর আপনার এখানে বুচ্ছিদা, এটা লাগানো, এটা হচ্ছে বুচ্ছিদা। ফাসরুল বুদ্ধিদা অর্থাৎ ফাঁস লাগানো, এই যে দেখুন চিমজিরুল হাদা অর্থাৎ এই যে স্যাঁক দেওয়া, স্যাঁক দিচ্ছে, এই যে এটার মধ্যে গরম পানি তুললে এটা গরম হয়ে যায়, এইটা দিয়ে স্যাঁক দিতে হয়। বংদেরুল খামদা অর্থাৎ আপনার কাপড়ের ব্যান্ডেজ দিয়ে পেঁচানো বা ব্যান্ডেজ করা। তারপরে জুমুরদা হচ্ছে ম্যাসেজ করা, টিপে দেওয়া। আর খিপসুরুল হাদা অর্থাৎ প্লাস্টার করা, খিপসুরুল হাদা মানে প্লাস্টার করা, পা হাত ভেঙে যাওয়ার পরে যে প্লাস্টারটা করা হয় ওইটাকে খিপসুরুল হাদা বলা হয়। মনবব ই অর্থাৎ ব্যাকরণ নম্বর দুই আর কি। এখানে দেখুন বিয়মনিকা আর সুমনিকা, বিয়পনিদা আর সুমনিদা, এগুলো সম্পর্কে আলোচনা করা আছে, এগুলো দেখে নিন। আর ইয়নসবগুলো আপনারা দেখে নেবেন, এগুলো একবার করে ইয়নসবগুলো দেখা উচিত, দেখলে ভালো। জংব মানে তথ্য, দেখুন জংব মানে তথ্য, ওই গুগিন খুলল যা সেন্ত জিনজিও আনে অর্থাৎ বিদেশি শ্রমিকদের সেন্টারের চিকিৎসার তথ্য। এখানে দেখুন সৌল সিনে অর্থাৎ সৌল সিটির ওই গুগিন খুলল যা সেন্ত সদ অর্থাৎ বিদেশি শ্রমিকদের সেন্টারেও ওই গুগিন খুলল জারুল অর্থাৎ বিদেশি শ্রমিকদের উই হান মানে জন্যে উইরিও অর্থাৎ চিকিৎসার সার্ভিস রুল মানে সার্ভিসটা জাগং হাগো ইসুমিতা পরিচালনা করে আসতেছে। তাহলে সৌল সিটিতে কি বিদেশি শ্রমিক সেন্টারেও বিদেশি শ্রমিকদের জন্য চিকিৎসার সার্ভিসটা কি পরিচালনা করে আসতেছে আর এইটা। সৌল সিনেয়ে অর্থাৎ সৌল সিটিতে উই চিহান অবস্থানরত ইলগোক্যায়ে অর্থাৎ ছাটটা ওই গুগিন খুলল যা সেন্থয়ে সনুন অর্থাৎ বিদেশি শ্রমিক সেন্টারে ন্যাগোয়া সাধারণ বিভাগ বা মেডিসিন বিভাগ আর কি, ইবিন হুগোয়া অর্থাৎ নাক কান গলা বিভাগ, ছিগোয়া অর্থাৎ দন্ত বিভাগ, পুনমান আনিরা অর্থাৎ শুধু এইটুকুই না, হানবাং জিনজিও না অর্থাৎ কোরিয়ান হার্বাল চিকিৎসা যেটা সেইটা না মানে, এবং জংহাব খমজিন কাজী, জংহাব খমজিন কাজী মানে, জংহাব খমজিন মানে হচ্ছে আপনার টেস্ট আর কি, বিভিন্ন ধরনের টেস্ট দেয় যে সেই টেস্ট পর্যন্ত খানুং হামনিদা সম্ভব হয়, খানুং হাদা মানে সম্ভব হওয়া, সেখান থেকে খানুং হামনিদা সম্ভব হয়। তাহলে শুধু এই ধরনের এই মেডিসিন নাক কান গলা বিভাগ দন্ত বিভাগ এগুলোই না, শুধু কোরিয়ান হার্বাল চিকিৎসার সাথেও কি টেস্টের ব্যবস্থা পর্যন্ত সম্ভব হয় ওই সেন্টারগুলোতে। ওই গুগিন খুলল যা রামিয়ন অর্থাৎ বিদেশি শ্রমিক হলেই নুগুনা যে কেউ ওই গুগিন খুলল যা সেন্থয়ে অর্থাৎ বিদেশি শ্রমিক সেন্টারে অর্থাৎ বিদেশি শ্রমিক যেই হোক সে ওই বিদেশি শ্রমিক সেন্টারে কি করতে পারবে, উইরিও সবিসরুল ইয়ং হালসু ইসুমনিদা অর্থাৎ উইরিও মানে চিকিৎসা আর সবিসরুল মানে সার্ভিসটি ইয়ং হালসু ইসুমনিদা ব্যবহার করতে পারে, এইটা বোঝাচ্ছে। তাহলে দেখুন এই যে এইরকম একটা তথ্য আপনারা ওই সেন্টারের হোম পেজে গেলেও পাবেন, তারপরে সেখানকার লিফলেটেও পাবেন, সেখানে কি সেন্থমিয়ং অর্থাৎ সেন্টারের নাম,
উইচি মানে অবস্থান, কোন জায়গাতে সেই ঠিকানা আর কি, জিনরিও ইল কী কী বারে চিকিৎসা করা হয়, উই রিও জিওন ন্যায়ং অর্থাৎ কী ধরনের চিকিৎসা করা হয়, সিসল ইত্যাদি, এগুলো সম্পর্কে মোটামুটি এ জায়গার তথ্য দেওয়া থাকে। সৌলে কী বারে চিকিৎসা পাইতে পারেন, তারপরে কী কী চিকিৎসা পাইতে পারেন, ইয়াংসন এখানে কী কী চিকিৎসা পাইতে পারেন, এই রকম আর কি পুরো ডিটেলস এখানে দেওয়া থাকে। উঙ্গুম সাংহানসি তোম বাদনুন খোদ অর্থাৎ জরুরি সময়ে, উঙ্গুম মানে হচ্ছে জরুরি সময়, সাহওয়াংসি জরুরি বিপদের সময় আর কি, তোম মানে সাহায্য, পাতনুন মানে গ্রহণ করা, সাহায্য গ্রহণ করার, খোদ মানে জায়গা। তাহলে জরুরি সময়ে আপনার সাহায্য গ্রহণ করার জায়গা সম্পর্কে এইটুকু তথ্য আছে। দেখুন, পামে খাপজাগি বিয়ংওয়ানে খাইয়া দৈমিয়ন খাইয়া হান্দামিয়ন অর্থাৎ পামে মানে রাত্রে, খাপজাগি হঠাৎ করে, বিয়ংওয়ানে মানে হাসপাতালে, খাইয়া হান্দামিয়ন যাইতে হলে, অদিয়ে থৌমুল অদিয়ে মানে কোথায়, থৌমুল মানে সাহায্যর, ইয়ংছন হাইয়া হামনিকা অর্থাৎ দরখাস্ত করবেন, প্রশ্নবোধক চিহ্ন, যে রাত্রে হঠাৎ করেই আপনার ডাক্তারখানায় যাইতে হলে কোথায় দরখাস্ত করবেন সেটা বলতেছে। ফারো মানে সরাসরি, ইল্লিল খুইয়ে অর্থাৎ 119 নম্বরে আর কি, জনহা হামিয়ন তিমনিদা অর্থাৎ ফোন করলেই হবে। ইল্লিল খুনুন বা এই 119 নম্বরটি ইশিপ সাসিগান অর্থাৎ 24 ঘন্টায়, সামব্যাক ইয়ুকশিপ ওইল 365 দিন, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, ইয়ংই খানুং হামনিদা ব্যবহার করা সম্ভব। তার মানে এই 119 নম্বর এখানে ফোন দিলে আপনার 365 দিন 24 ঘন্টার যে কোনো সময় ফোন দিলেই আপনি সেখান থেকে আপনার সেবা পাওয়া সম্ভব, সেই কথা বলতেছে। খুরিগো এবং ইগসে সনুন অর্থাৎ এই জায়গাতে, ইয়ং ইংরেজি ভাষা, চুঙ্গুগ চায়না ভাষা, ইলবন জাপানি ভাষা, মঙ্গল ভাষা, ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনামি ভাষা, দং মানে ইত্যাদি, ও গে অর্থাৎ পাঁচটা খুকুরো দেশের ভাষাতে, ওইরিও সাংদাম চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা সম্পর্কিত সবিসুরুল মানে সার্ভিসটি পাদালচু ইসুমিদা গ্রহণ করতে পারবেন। তার মানে কী বোঝালো, যে এখানে ইংরেজি ভাষা, তারপরে চাইনিজ ভাষা, জাপানি ভাষা, ভিয়েতনামি ভাষা, মঙ্গোলীয় ভাষা, এই ধরনের পাঁচটা দেশের ভাষা দিয়ে আপনার চিকিৎসা সেবা প্রদান করে থাকে। আপনার চিকিৎসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন এখানে এই পাঁচটা ভাষা দিয়ে অ্যান্সার পেতে পারেন, সেই কথা বলতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের জম্ব আর কি তথ্যগুলো। আর আগামী ক্লাসে আমরা এই 27 নম্বর অধ্যায়েরই লিসেনিং এবং রিডিং সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।